হ্যালো বন্ধুরা আমি সুব্রনীল ছবির যে দ্বিতীয় গানটা লুট করেছ অথবা লুটলে তো এই দুটো গান ড্রপ করে দেওয়া হয়েছে একটা হিন্দি গান যেটা টি সিরিজের পপ চার্ট বাস্টারে এসেছে এবং আরেকটা গান কিন্তু যেটা বাংলা গান সেটা টি সিরিজ বাংলাতে এসেছে এখন এখানে আমি গানটা বা ভিডিওটা সমস্তটাকে একদিকে রাখবো সাকিব খানকে একদিকে রাখবো কেন রাখবো সেটা তোমরা পরে বুঝতে পারবে সাকিব খানকে দেখতে ভালো লাগছে যেটা আমি আগেও বলেছি শাকিব খানের লুকস দারুণ লাগছে একদম ইয়াং হয়ে গেছেন উনি শাকিব খানকে যতটুকু স্টেপ করতে দেওয়া হয়েছে বাই কোরিওগ্রাফার শাকিব খান ততটা নিজের জায়গা থেকে সেরাটা দিয়ে করেছেন করবার চেষ্টা পুরোপুরি করেছেন হানড্রেড পারসেন্ট সে তারটা দিয়ে দিয়েছে এবং যতটা করেছে দেখতে ভালো লাগছে ইটস ওকে বাট নাথিং নিউ শাকিব খানের স্টেপগুলো দেখতে ভালোই লাগে যেটুকু উনি করছেন ঠিক আছে ইটস ওকে শাকিব খানের চুলের স্টাইল শাকিব খানের হাসি সাকিব খানের মিষ্টতা তার কালারফুল ড্রেস গানটার মধ্যে কালারফুল ভাইবস সব কিছু ঠিক আছে চলো ওগুলোকে এবার এতক্ষণ যা বললাম সাইডে রেখে দাও এবার আসি আমি কি ফিল করলাম বাংলাটা দেখে এবং হিন্দিটা দেখে দেখো হিন্দিটা দেখতে দেখতে আমি বলবো উনিশশো থেকে দু সাল বা দু সাল থেকে দু হাজার তিন চার মানে শুরুর দিকটার যে একটা গানের গলার যে ভাইব ছিল বা গানটার যেরকম ফিল থাকতো সেই সময়কার সেই ভাইপটা আমি হিন্দিটায় পেয়েছি সেই ঘরানার মিউজিকটা সেরকম গলার আওয়াজ গায়কের বা সেই রকম মিউজিকের টিউন সমস্ত মিলিয়ে মিশে আর কি ওই পিরিয়ডে তোমাকে নিয়ে চলে যাবে তোমাকে নিয়ে যাবে কিনে জানি না আমি তো চলে গেছিলাম তো সেই ভাইবটা পাওয়া যাচ্ছে এটা অবশ্য একটা গোছের দর্শকের জন্য ভালো যারা মিস করে সেই টাইপের গান হয় না আমরা জানি সেই সময়কার একটা দর্শক আছে যেটা নাইনটিস কিড বা আর্লি টু থাউজেন্ডের কিড সেই সময়কার বলা হয় তো তাদের হয়তো ভালো লাগবে বাট আমরা যেহেতু নিউ এজ ফিল্ম বা নতুন নতুন কন্টেন্ট দেখতে চাই এবং সাকিব খানেরও আমরা জানি কন্টেন্ট ওয়াইজ ভেরিয়েশান এসছে এটা শাকিব খানের কন্টেন্ট অনুযায়ী যা উনি দেখিয়েছেন সেই অনুযায়ী একদম নিউ এজ কিছুই শাকিব খান বা বাংলাদেশ ঢালিউড অনুযায়ী ধাপ ওপরে একটা ছবি তো সেই ছবিতে এটার ইউজ কিভাবে নিউ এজ অডিয়েন্স বা এখানকার অডিয়েন্স নেবে সেটা একটা দেখার বিষয় বাংলাটা যদি শুনি তো বাংলাটা কিন্তু শুনতে আবার অন্যরকম লাগছে বাংলাটা বেশ একটা নাচের ফিল দিচ্ছে একটা নাচের গান বেশ একটা ফাঙ্কি ব্যাপার আছে সেই টাইপের ওভারঅল লাগছে যেখানে এবার সবচেয়ে বড় প্রবলেম এই গানের আমার মনে হয়েছে এখন তো আর সেরকম সময়ও নেই রিলিজের আগে যে এটাকে সংশোধন করা যাবে মানে একদম চোখে পড়েছে এমন নয় যে আমি বলতে পারি যে মাস অডিয়েন্সের চোখে পড়বে না যদি না আমি খুদ ধরিয়ে দিই এতক্ষণ হয়তো যারা রিভিউ করেছে তারা হয়তো এটা নিয়ে কথা বলে ফেলেছে আমার একটাও রিভিউজ দেখা হয়নি আমি ঘুমাতে যাচ্ছিলাম হঠাৎ দেখি গান ড্রপ করে দেওয়া হয়েছে অ্যান্ড আমি সেটা দেখার পর দুটোকে দেখার পরে আমি ভিডিও করতে বসেছি কি বিগেস্ট প্রবলেম যেটা যেটা বিগেস্ট মিস্টেক আমার মনে হয়েছে সেটা কি সেটা হচ্ছে লিপসিংক করছে না যেটা তোমাদের চোখে পড়বে কম বেশি যদি তোমরা একটুই দিয়ে দেখো খুব বেশি মন্দির তবে না একটু দিয়ে দেখলেই হবে দেখবে লিপসিং করছে না প্রবলেমটা লিপসিংকে আমি বুঝতে পারছি না যে ছবিটাকে প্যান ইন্ডিয়া করবে বলে ভাবনা চিন্তা করছে যে ইন্ডিয়া যেটায় প্যান হবে যে ইন্ডিয়াতে এতগুলো স্টেট তাদের ইন্ডিভিজুয়াল নিজস্ব সিনেমা ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রির কত বড় বড় স্টার কত বড় বড় ছবি রয়েছে গোটা বিশ্ব জানে তো সেখানে এই টাইপের ছোটোখাটো মিস্টেকও কী করে হয় যেখানে সাকিব খান প্রথমবারের মতন হয়তো প্যান ইন্ডিয়াতে ডেবিউ করছেন আমরা বলতে পারি প্যান ইন্ডিয়াতে ওনার ছবি তো এভাবে আসেনি অনেকগুলো ভাষায় প্ল্যান করছে অনন্য মামুন স্যার বা বাংলাদেশের টিমটা বা এস মুভিজের টিম সেখানে এরকম মিস্টেক কি করে হয় এবার এগুলো নিয়ে যদি কেউ কথা বলে তখন বলা হবে যে না ইন্ডিয়া থেকে নেগেটিভিটি হচ্ছে এটা একদম ইন্ডিয়া থেকে নেগেটিভিটি নয় ভাই যারা সাকিবিয়ানরা বলছ তাদের উদ্দেশ্যে বলছি সাকিব খানকে একটা সাইডে রাখো সাকিব খান এডিট টেবিলে বসে এগুলো করতে পারবে না ওনার হাতে নেই আমি নাচের স্টেপের কথা ফার্স্টে বলেছিলাম যে ওনাকে যতটুকু দেওয়া হয়েছে ততটুকু উনি করেছেন এটা বলার কারণ হচ্ছে এই গানটা যেরকম হয়েছে আউট অ্যান্ড আউট নাচ করা যায় যে মিউজিকটা বিশেষ করে এই গানটার দারুণ এই মিউজিকের যে ভাইব যে রিদম বা লিরিক্স জাস্ট ফাটিয়ে ভাই সেরকমভাবে একদম যদি নাচটা চেনাকে দেওয়া যেত উনি ফাটিয়ে দিতেন এবং এমনটা নয় যে সাকিব খান নাচতে পারেন না সাকিব খানকে স্টেপ দিলে সাকিব খান পারবেন না সাকিব খান পারতেন বাট এখানে যিনি কোরিওগ্রাফার রয়েছেন তিনি কিন্তু আরও ভালো ভালো স্টেপ দেওয়ার চেষ্টাই করেননি এখানে শাকিব খানকে দুর্দান্তভাবে নাচানো যেত কেন দরকার কারণ ইন্ডিয়াতে রিলিজ করানো হচ্ছে এতগুলো স্টেট রয়েছে তার এতগুলো ইন্ডাস্ট্রি ছবিটাকে প্যান ইন্ডিয়া হিসেবে ক্লেম করা হচ্ছে দাবি করা হচ্ছে যখন সেটা আমি ক্লেম করছি তাহলে আমাকে এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু খুঁটিহাটি মাথায় রাখতে হবে আমি একটা বাংলাদেশে রিলিজ দিচ্ছি একটা শুধু পশ্চিমবাংলা বাংলাদেশে রিলিজ করছি সেই ছবি আর এই ছবি কিন্তু সেম করে দিলে হবে না যে ছবিকে প্রমোশানের খাতিরে আমি যে ছবির ক্ষেত্রে আমি টেনে এনেছি বুর্জ পাকে তো সেখানেই ছোটোখাটো জিনিসগুলো মিস্টেকগুলো হলে কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না নাচে স্টেপ আরও দেওয়া যেত লিপ সিং করছে না ঠিক মতন মানে লিরিক্স চলছে সাকিব খান থেমে এক্সপ্রেশান দিচ্ছেন দেখবে সাকিব খান থেমে নায়িকার দিকে চুপচাপ দাঁড়িয়ে আছে ঠোঁট নড়ছে না লিরিক্স কিন্তু চলছে গানের এটা কি করে হতে পারে এবং এটা একটা দুটো জায়গায় নয় যে ইগনোর করে বেরিয়ে যাবো এক একটা জায়গায় তো হতে পারে আমি ওটা ওই জায়গাগুলো রিভাইন করে করে দেখলাম বারবার আমি ভাবছিলাম যে আমি ভুল দেখছি না তো আমি এটা নিয়ে কথা বলে ফেলবো নেগেটিভিটি হয়ে যাবে শুধু শুধু গানটার ঠিক করবো আমি আমি ভুল করছি না তো আমি ভাবছিলাম যে বলবো কি বলবো না গানটা নিয়ে কথাই বলি না চলো তারপর দেখলাম না এটা তো ঠিক নয় মানে ওয়াইস থাকা উচিত আমার মনে হয় সাকিব ওয়াইজ থাকা উচিত শুধু সাকিব খানকে এগিয়ে দেওয়া তার ফেস ভ্যালু তার স্টারডামের জোরে আমরা কেউ কিচ্ছু করব না কেউ সিরিয়াসলি কাজ করব না সবাই টাকা নেবো সাকিব খানের মুখ থেকে হলে হলে হাউসফুল হবে টিকিট বিক্রি হবে আর আমরা টাকা কামিয়ে পকেট ভরে নেবো আর বদনাম হচ্ছে কিন্তু ওই লোকটা যেহেতু সাকিব খান ফেস যখনই যা ভুল ত্রুটি হবে সব কিন্তু সাকিব খানের দিকে আঙুল উঠবে এদের দিকে কিন্তু চট করে আঙুল উঠবে না ভালো হলে যেমন হিরোর ক্রেডিট যায় গুলো কিন্তু হিরোর দিকেই আসে ভুলভাল যা হয় তাই আমার মনে হয় সাকিব ইয়ানদেরও কথা বলা উচিত এটা নিয়ে তো এই রকম সিরিয়াস জিনিস এটা খুবই এটা যদি খালি বাংলাদেশে রিলিজ হতো আমি বলতাম না ভারতে যেখানে প্যান ইন্ডিয়ার কথা বলা হয়েছে সেখানে এই ধরনের ভুল ত্রুটি নিয়ে কিন্তু কথা হবেই কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না ইন্ডিয়া থেকে এবং তখন এটাও বলা যাবে না যে নেগেটিভিটি করছে ইন্ডিয়ানরা বা কিছু কেউ নেগেটিভিটি করছে না এখানে আর যেটা জেরুইং জিনিস সেটা বললাম সাকিব খানকে সাইডে রেখে দাও আবারও বলছি সাকিব খানকে সাইডে রাখো উনি এডিট টেবিলে বসে এডিট করতে পারবেন না লিপটাকে সিঙ্ক করে দিতে পারবেন না প্রপারলি উনি ভালো করে ডায়লগ ম্যাচ করাতে পারবেন না ওগুলো ওনার ডিপার্টমেন্ট নয় ওনার যেটুকু ডিপার্টমেন্ট ওনাকে যেটুকু তোমরা করাবে মানে ডিরেক্টাররা করাবেন সেটুকুই উনি কিন্তু করবে তার বাইরে কিন্তু ওনার হাত নেই উনি এফেক্টস দিতে জানেন না উনি গান গাইতে জানেন না গানের টেকনিক হয় কি করে উনি জানেন না তাই এখানে সাকিব খান আর সেই জন্য আমার আসছে না কেউ সেন্টিমেন্টাল হয়েও না সাকিবানরা এখানে সাকিব খানের কোনো দোষ নেই সাকিব খান কি করবে বাট আমার মনে হয় সাকিব বিয়ানদের এটা নিয়ে কথা বলা উচিত যে কিভাবে সাকিব খানের মতন সুপারস্টার মেগাস্টারকে একটা দেশে নিয়ে তাকে বাইরের একটা দেশে যেখানে প্রথমবারের মতন নামানো হচ্ছে সেখানে কি করে এরকম ভুল ত্রুটি হতে পারে এই গানে আরও স্টেপ ডিমান্ড করে যে ধরনের গান হয়েছে তাতে ফাটিয়ে জাস্ট এখানে নাচানো যায় সাকিব খানকে যেহেতু প্যান ইন্ডিয়া ছবি হচ্ছে শুধু বাংলাদেশ বা এপার বাংলা নয় তো তোমাকে যদি পরবর্তী ছবিগুলোর জন্য বা সাকিব একটা ফেস বানাতে হয় একটা ভারতের মতন দেশে যেখানে এতগুলো স্টেটে এত ছবি হয় এত বড় স্টার রয়েছে সেখানে তোমাকে প্রথম থেকেই কিন্তু ইমপ্রেশন তৈরি করতে হবে মাথায় রাখতে হবে ফার্স্ট ইম্প্রেশন ইজ ইউর লাস্ট ইম্প্রেশন এই ছবির ওপর কিন্তু শাকিব খানের পরবর্তী ছবিগুলোও কেমন চলবে সাকিব খান কেমন চলবেন সেটা কিন্তু নির্ভর করছে তো সেখানেই খুঁটি নাটি জিনিসপত্র দেখে আমাকে চিন্তা করে রিলিজ করতে হবে হুট করে কারণ ড্রপ করে দিচ্ছি কোনো টাইমের ঠিক ঠিকানা নেই বলা নেই হুট হাট করে অ্যানাউন্স করছি হুট করে ছবি নিয়ে চলে এলাম তাড়াতাড়ি একটা প্রমোশনাল কোনো মানে ডিউরেশন নেই তার কোনো লম্বা শুধু বাংলাদেশের জন্য ঠিক আছে কিন্তু তুমি যদি ভারতে সাকিব খানকে পরবর্তীতেও খেলাতে চাইছো বা পরবর্তীতে শাকিব খানকে দেশে খেলতে হয় তো সেক্ষেত্রে এই জিনিসগুলো ম্যাটার করবে